গতকালকে শাহবাগ থানায় জিডিও করেছি, জিডিও আমরা উল্লেখ করেছি বিষয়টা। আমাদেরকে আসলে এই হাইকোর্ট থেকে বের হওয়ার পরে পথিমধ্যে কয়েকজন আমাদেরকে পত্রোধ করে, এবং পত্রোধ করে তারা আসলে মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বলে। গতকালকে কি বলেছে? আপনারা ইউনাইটেডের বিরুদ্ধে মামলা করছেন। ইউনাইটেড এত মানে ইউনাইটেডের বিরুদ্ধে কেউ কখনো মামলা করতে পারে না, এটা অনেক বড় একটা কোম্পানি। আপনারা অতি দ্রুত এগুলো তুলে নেন, আর পাশাপাশি আপনাকে এত বড় সাহস কে দেয়? এই সাহস কোথায় পান? এগুলো করলে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হবে। যেহেতু আমার অফিস গুলশানে, আমি যেহেতু মানে ছোট একটা জব করি, আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি দেশবাসী সকলের কাছে আমার নিরাপত্তা চাচ্ছি। আমি মার্কেটিংয়ে একটা জব করি। দেখেন, আজকে আমি এই যে মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি বা আদালতে ঘুরে বেড়াচ্ছি, আমার নিজের চাকরিটা কতদিন এভাবে থাকবে? আমি গত এক মাস যাবৎ অফিসেও যেতে পারতেছি না। আমি ছোট একটা মার্কেটিংয়ের জব করি। তো আসলে এই গত এই মামলা এই পর্যন্ত আসছে, এটা আসলে আরও কতদিন যাবে আল্লাহই ভালো জানে। তবে আলহামদুলিল্লাহ, মহামান্য হাইকোর্ট যেভাবে আগাচ্ছে বা যেভাবে সহানুভূতি দেখাচ্ছে, আশা করি এটা খুব দ্রুত একটা যদি সহজ সমাধান করে দেয়, এটা আমরা উপকৃত হব। মানে আপনার বাচ্চার যে ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, এটা ওই অপারেশনের আগে হাসপাতাল কর্তৃপক্ষকে আপনি ইনফর্ম করেছিলেন? আচ্ছা, আমি অ্যাজমার বিষয়টা বলি। অ্যাজমা বলি ঠান্ডা, আসলে বাচ্চাদের, আমার বাচ্চার ঠান্ডা জ্বর কাশি এরকম সমস্যা ছিল, এবং এই বিষয়টা আমি নিজেই হাসপাতালে যেয়ে ডাক্তারকে অবহিত করছি। আপনি দেখেন, আমি মাঝে মাঝে আমি ডাক্তারকে এই জন্য অবহিত করছি কারণ আমার সন্তানকে সেফটিতে আগে আমার কাছে, আমি তো কোনো কিছু গোপন করিনি, এবং আমি এটা বলার জন্য যে তারা 3,500 টাকা টেস্ট করালো। আপনারা যে টেস্টগুলোর আজকে নাম দেখতেছেন, এই টেস্টগুলো তো সাধারণত কাউকে করায় না। আমার বাচ্চাকে কেন করাইছে? আমি বলছি আমার বাচ্চার ঠান্ডার জন্য তো সমস্যা আছে, সে মাঝামাঝি নিলাম না, এই জন্যই সে টেস্টগুলো করাইছে। এবং এই যে তদন্ত প্রতিবেদনে তো দেখছেন যে ডক্টর মেহজাবিন তাসবিন স্বীকার করছে। তবে একটা জিনিস, এরা তদন্ত প্রতিবেদনে বলছে ক্লাসের যে ইস্যুটা, 1 ঘন্টা প্লাস ক্লাস করছে, 1 ঘন্টার উপরে, তারা কেন সময়গুলো কালক্ষেপণ করেছে? আপনি দেখেন, যদি মাত্র 11টার ভিতরে মানে এটা হয়ে যায়, 1 ঘন্টা যদি 10টার ভিতরে তারা দেখতে পারছে বাচ্চার অবস্থা ক্রিটিক্যাল, তাহলে তারা হসপিটালে নিলে সেই 1টার সময়, তাহলে এই 3 ঘন্টা কী করলো? তার মানে এতেই বোঝা যাচ্ছে ওটির ভিতরেই ক্লাস দিছে, কিন্তু তারা এই রিপোর্টের ভিতরে ক্লাসের বিষয়টাকে অস্বীকার করে গেছে। এবং এই রিপোর্টের ভিতরে আরও একটা জিনিস বলছে যে আমি আমার বাচ্চাকে এই অজ্ঞান করার মতো পারমিশন দিছি। আমি আপনাদেরকে বলতেছি, আমার সাথে বারবার কথা হয়েছে, 10 থেকে 15 মিনিটের ঘুমের ভাব, এখানে অজ্ঞান বা ওই যে জেনারেলাইজেশন এই টাইপের কোনো কথা আমার সাথে হয়নি। আচ্ছা সাহেব ভাই, রিপোর্ট আপনি নিজে পড়েছেন, আইনজীবী পড়েছে, দেখেছেন, এই গত মানে 8 দিন, 31 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত, এই 8 দিনে আপনার বাচ্চার সাথে যা কিছু ঘটেছে আপনার চোখের সামনে, এই মেডিকেল রিপোর্টে তার কতটা প্রতিফলিত হয়েছে নাকি হয়নি, এটা বলুন। আচ্ছা, গত আমি আসলে সাধারণ মানুষ, আমি মানে আমার চোখে যা দেখছি তার কিছু এই রিপোর্ট ওইভাবে করে আসেনি। সবচেয়ে বড় কথা, আপনি দেখেন আমার যেদিন 31শে ডিসেম্বর যেদিন এই সকালবেলা যে অবস্থাটা হলো, তখন তো সে নিথর এবং নিথর দেহে পড়েছিল, শীতল দেহে। তাকে তারা 7 তারিখ পর্যন্ত, তারা এর আগে কিন্তু একবার 4 তারিখে তারা ডিক্লেয়ার করেছিল যে আমার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তখন নিউজ মিডিয়া প্রায় সবাই গেছিলো, কিন্তু সবাই নিউজটা প্রচার করেনি, হয়তোবা যে কারণেই হোক মাত্র 3 থেকে 4টা নিউজ মিডিয়া এটা প্রচার করছে। এরপরে যেই ওই দিন যখন অনেক লোকজনের সমাগম দেখছে, তখন তারা বিষয়টাকে এড়াইয়ে গেছে, ধামাচাপা দিয়ে গেছে। 7 তারিখকে তারা বেছে নিছে, 7 তারিখ নির্বাচনের রাত, এই সময় রাত 11টা 20 মিনিটের সময় তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে আমার ছেলে নেই। আপনি দেখেন, তারা 4 তারিখে ডিক্লেয়ার করতে চেয়েছিল, কিন্তু 4 তারিখে আপনারা যারা মিডিয়ার যারা গেছেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনার টেলিভিশন মিডিয়ার অনেক ভাই ওদিন গেছিলেন, ওই নিউজটা করেছিলেন, কিন্তু হয়তোবা টেলিভিশনের নিউজটা প্রচার হয়নি। ওই দিনই একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কারণ তারা ওই দিন আমাদেরকে একদম বাচ্চা যেভাবে শেষ দেখায়, মানে একটা সন্তানকে ওইভাবে করে আমাদেরকে নিয়ে দেখাইছে যে দেখেন এই তার অবস্থা, এই এই অর্গানগুলো ফেল হয়ে যাচ্ছে বা সে আস্তে আস্তে তার অবস্থা খারাপ হয়ে দিয়ে যাচ্ছে, তাহলে সেই আমার ছেলে কীভাবে করে আবার 7 তারিখ পর্যন্ত তারা তাদের লাইফ সাপোর্ট রাখলো শুধুমাত্র বিলের জন্য? টোটাল 8 দিন লাইফ সাপোর্টে রাখছে। তারা প্রথমে 4 তারিখে স্বীকার করছিল যে আমার ছেলের অবস্থা খুবই ক্রিটিক্যাল, কিন্তু তারা তাদের অতিরিক্ত বিলের জন্য, তাদের চরিত্রহীনতার প্রচার মানে প্রকাশ করার জন্য তারা এই কাজটা করছে। মাত্র 6 লাখ টাকা বিল নেওয়ার জন্য তারা মানে যা খুশি তাই করছে, এবং সময় কেবল করছে।